এটাকে কেউ ভাড়ালে বলে কেউ খোর বলে, ঝিরি ঝিরি কেটে সিদ্ধ করে জল চেপে রেখেছে বাটিতে। কড়াই তেল গরম করে নিয়েছি, গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, তার সাথে ডুমু ডুমু করে আলু কেটে একটু ভেজে নিয়েছি। ভাড়ালে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই আমি নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ করে, জিরে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, একটু বাটি ধোয়া জল দিতে হবে, নাহলে কষানো ভালো হবে না। আপনারা ইচ্ছে করলে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এখানে জিরে বেটেই দিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়া মানে পুরোপুরি রেডি হয়ে যায়। ভাড়ালি ঘন্ট তেল চিনি না দিয়ে ভালো লাগে না, আমি একটু চিনি দিলাম। চিনি দিয়ে একটু ভালো করে নাড়ব, দেখুন অনেকটা পরিবর্তন হয়ে গেছে, অনেক অল্প হয়ে এসেছে। এই সময় পরিমাণ করে একটু গুঁড়ো গরম মশলা দেব, গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নেড়ে নেব। ঠিক নামানোর আগে চিনি দেব, যে কোনো ঘন্ট তেল চিনি দিলে ভালো লাগে খেতে। ঘি দেওয়া মানে রেডি হয়ে যাওয়া, ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে রাখলেই হয়ে যাবে ভাড়ালি ঘন্ট বা আখর ঘন্ট। খুব ভালো লাগে কিন্তু খেতে।